গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি মানসী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন হচ্ছে সকাল 9টা সাড়ে 9টা হবে হয়তো। আমি তো এখন নিচে, তো তোমাদের বলেছিলাম যে ফুলগুলো দেখাবো, নিচে কতগুলো ফুলের টব আছে তাদের চলে এসেছি দেখাতে। এই দেখো, সাদা নয়নতারা, সাদা আর একটা নয়নতারা আছে। এটা যেমন মাঝখানটা লাল একটা ইয়ে আছে, ওটা লাল নেই, এটা একদম সাদা। তারপরে সেই কি বলো, পর্তুলিকা বলো, টাইম ফুল বলো, যাই বলো, দুই কালারের এই গাছগুলোই একমাত্র ছাগলে খায় না, তাই জন্য বেঁচে আছে। বাদ বাকি আরও সব ফুল গাছ ছিল, ওগুলো সব খেয়ে টেয়ে শেষ করে দিয়েছে, এটাতে ফুল ফুটবে। এ হচ্ছে তুলসী মঞ্চ, এ হচ্ছে টগর ফুল গাছ, এখানে একটা জবা গাছ আছে। এই জবা গাছটা কালারটা হচ্ছে গোলাপি কালারের, জবাটা কুড়িগুলো পড়ে আছে এখন, কালকে ফুটবে এগুলো। আর আজকের যে ফুলগুলো সেগুলো দেখা খুব মানে কি বলবো, ভাগ্যের ব্যাপার, সেই কারণটা তোমাদের পরে বলছি। নয়নতারা, ওই গোলাপি কালারের নয়নতারা, এটা আর একটা জবা গাছ, এটা হচ্ছে লাল কালারের, এটাতেও অনেক ফুল ফোটে কিন্তু ফুল দেখতে পাওয়া খুব দুষ্কর। এটা হচ্ছে অপরাজিতা, এই অপরাজিতাটা দেখতে বেশ সুন্দর, অনেকগুলো পাপড়ি। এদিকে আর একটা জবা গাছ, ওই হচ্ছে গোলাপ গাছ, এটাতে অনেক ফুল ধরেছিল কিন্তু এখন ফুলগুলো ঠিক মানে বড় হচ্ছে না, অনেক পুরনো হয়ে গেছে গাছটা, নয়তো একটা সময় খুব ভালো ফুল ধরেছিল। এই হচ্ছে কারণ, তোমাদের বলেছিলাম সকালে, এই যে চলে এসছে এনারা, এসে ফুলের কুড়ি খেয়ে ফুলের ডাল ভেঙে টেঙে সব সাফাই করে রেখে দেয়। আর একটা কারণ, আমার শাশুড়ি মা সকাল 4টার সময় উঠে নিয়ে ওনার ফুল তোলা হয়ে যায়, ওই জন্য আর সকালে ফুল দেখা যায় না গাছে। ওই যে এদিকে আরো আছে গাছ উঠছে, এনাদের আগমন নিত্য। আকাশে প্রচন্ড মেঘ করে আছে, কালো অন্ধকার হয়ে আছে, বৃষ্টি আসবে নাকি জানি না, কারণ হাওয়া আছে, যেহেতু হাওয়াতে মেঘটা উড়ে নিয়ে যাবে নাকি সেটাই কথা, বৃষ্টিটা হলে একটু ভালো হতো কিন্তু মেঘটা দারুণ লাগছে দেখতে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগের দিন সাদা মেঘের ফটো মানে ছবি শেয়ার করেছিলাম ভিডিও, আজকে কালো মেঘের ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আমি খাচ্ছি লিচু, আমি খাচ্ছি পেয়ারা। ভালো না পেয়ারাটা? পানসা টেস্ট নেই। তুমি লিচু খাচ্ছ? ওইখানে তাকি বলো, এখানে আসো, এখানে আসো বলো। আমি আমি পেয়ারা খাচ্ছি, পেয়ারা খাচ্ছি, পেয়ারা আর লিচু। পেয়ারা খেয়ে জল খেয়ে নেবে,
পেয়ারা খাওয়ার পরে পরে এক গ্লাস জল খেলে কোষ্ঠকাঠিন্য হবে না, পায়খানা শক্ত হবে না, কিছু হবে না। বলো ইয়াম্মি জল নিয়ে বলছিলাম পাশে, এবার জল খাবো। জল বলো কোনটা খা, লবণ নাও, লবণ নিয়ে নিয়ে খাও। অল্প করে নুন নাও, অল্প করে নুন নাও। চান করে চলে আসলাম, মেয়ার আমি চান হয়ে গেল। এখন একটা কাজ করব, কাজটা হলো মেয়ে বলছে মা আমার ভিডিও করো, আমার ভিডিও করো, কদিন ধরে বলে যাচ্ছি তো করা হচ্ছে না। এখন যে একটু ফাঁকা আছে, খেতে তো একটা আগে খাই না তো, একটা এখনও বাজেনি তো, ভাবলাম মেয়ের একটা ভিডিও করি। ও বলছে মা আমি পোয়েম বলবো, তুমি ভিডিও করবে। আমি ঠিক আছে তুমি তাহলে পোয়েম বলো, আমি ভিডিও করি। তার জন্য ও গেট আপ নিয়ে নিয়েছে, টুপি লাগবে, ঘড়ি লাগবে, চশমা লাগবে, সব করে নিয়ে এখনও বলছে ভিডিও করতে। তো দেখো মেয়ের ভিডিওটা কেমন লাগে তোমাদের, চলো ভিডিও করি মেয়ের। এখন হচ্ছে লাঞ্চ টাইম। লাঞ্চটা আজকে বেশি কিছুই করিনি, এই মাছের ঝোল করেছি আর আলু সয়াবিন পটলের তরকারি করেছি আর পাঁপড় ভেজে নেব। এই মাছটা হচ্ছে কি বাছা মাছ বলে, অনেকটা দেখতে ট্যাংরা মাছের মতো, এখানে বলে বাছা মাছ। আমি যদিও কোনো আমাদের ওখানে দেখিনি,
তো খেতে বেশ ভালো মাছটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা। ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে একটু ছাদে গেলাম, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওই জন্য আর ছাদে রাখলাম না, মেয়েকে নিয়ে চলে আসলাম। আর আমার শরীরটা আজকে বেশ ভালো নেই, ওই জন্য আমিও আর ছাদে বসলাম না, চলে আসলাম। এখন মেয়ে বলছে ম্যাগি খাবো, ম্যাগি করে দিতে হবে সন্ধ্যের টিফিনে। একটুখানি ফ্রিজের চিকেন পড়ে আছে কিমা, তো ওই চিকেন কিমা দিয়ে ম্যাগিটা করে দেবো আজকে ভাবছি। আর তোমাদের তো বললাম যে হনুমান এখানে প্রতিদিনই ফুটপাত করে এসে, প্রতিদিন ঠিক না মানে তাও দু চার দিন পর পর আসি। এবার বিকেলবেলা ওই দিকে একটা গাছ আছে, ওই গাছটার মধ্যে সন্ধ্যেবেলা ওখানে থাকে নাকি কে জানে, যেদিনই আমি হাঁটতে আসি ছাদে, হাঁটতে হাঁটতে দেখি ওইখানে লেজ চলছে ওই গাছটার মধ্যে, অনেক কটা হনুমান বসে বসে ওখানে থাকে, মানে বসে থাকে সন্ধ্যেবেলা করে। এবার রাতেও থাকে নাকি জানি না, আজকে দেখাতে পারলাম না, আর একদিন তোমাদের দেখাবো কোন গাছটায় থাকে। কিন্তু গাছটা একটু দূরে, তো অত দূর ফোন যাবে কি না জানি না, ক্যামেরা অত দূর ইয়ে করবে কি না, তো দেখাবো তোমাদের যদি সম্ভব হয় দেখাবো। চলো এখন ম্যাগিটা করে নিই, ম্যাগিটা করে আমার রাজকুমারী খাবারটা এনে দিই, বলছে মা ম্যাগি খাবো ম্যাগি খাবো ম্যাগি খাবো, ঠিক আছে চলো ম্যাগি করবো। ম্যাগি করতে চলে এসেছি, ম্যাগির ডিমটা আগে ভেজে নিচ্ছি, ডিমটা ভেজে তুলে রেখে দেবো। তারপর কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। আর ওদিকে আগে আমি চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম, চিকেনের মধ্যে যেহেতু আমি ইপি ম্যাগি করব, তো ওটার ইপি মশলাটার মধ্যে ভেজিটেবলস দেওয়া থাকে, ওই জন্য আমি ওই মশলাটা আর চিকেনটা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। তাহলে মশলা যে ভেজিটেবলসগুলো ওগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। একটু রসুন বাটা দিয়ে দিলাম, যেহেতু চিকেন দিয়ে করছে ওই জন্য রসুন একটুখানি বাটা দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি চিকেন সেদ্ধটা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নেড়ে নেব, মাংসটা একটু ভাজা হবে আর পেঁয়াজটাও তার সাথে একটু ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি চিকেন সেদ্ধ করা যে জলটা আর ম্যাগি মশলাটা যে সেদ্ধ করেছিলাম ওই জলটা দিয়ে দেবো। এবার ওর মধ্যে আমি ম্যাগি দুটো, ম্যাগির প্যাকেট দুটো দিয়ে দেবো, 5 টাকার দুটো প্যাকেট এখানে আছে। এবার এটাকে সেদ্ধ হতে দেবো। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি ডিম ভাজাটা দিয়ে দেবো। তোমরা চাইলে ঝোলটা পুরো শুকিয়ে নিতে পারো, মেয়ে যেহেতু একটু ম্যাগির জুসটা পছন্দ করে স্যুপটা, ওই জন্য আমি একটু ঝোল ঝোলে রেখে দেবো। এ হয়ে গেল আমার এক চিকেন ম্যাগি। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।